আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি একটা মজাদার ম্যাঙ্গো সালাদ করে দেখাবো। এটা গরমের জন্য খুবই লাইট অ্যান্ড হেলদি একটা সালাদ। আসুন শুরু করা যাক। আমি এখানে প্রথমে কিউকাম্বার নিয়ে নিয়েছি, আমি এরকম হাফ করে কেটে নিব। আর মাঝখান দিয়ে আপনি সিডসগুলো বের করে নেবেন। সিডসগুলো বের করার পর আপনারা টুকরো করে কেটে নেবেন। বেশি পাতলা করবেন না, একটু মোটা রেখেই কাটবেন। তারপর এখানে আমি ক্যারেট নিয়ে নিয়েছি, এটা আমি জুলিয়ান কাট করে কেটে নিব। আপনারা ছুরি দিয়েও কাটতে পারেন বা কোনো স্লাইসার দিয়েও কাটতে পারেন, যেভাবে আপনাদের সুবিধা আপনারা কেটে নেবেন। এভাবে করে লম্বা লম্বা করে কেটে নেবেন। তারপর একটা সালাদ বোলে আমি এখানে ম্যাঙ্গো দিয়ে নিয়েছি। আমি ম্যাঙ্গোটা আগে এরকম লম্বা করে কেটে নিয়েছিলাম। আপনারা চাইলে ছোট ডাইস করেও কাটতে পারেন, আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কেটে নিতে পারেন। তারপর আমি ক্যারেট দিয়ে দিব। ক্যারেট আমি এখানে দিয়েছি 1/4 কাপ, আর কিউকাম্বার 1/2 কাপ। তারপর ক্যানবেরি, ড্রাই ক্যানবেরি দিচ্ছি 30 গ্রাম। আপনারা দেশে আনার পাওয়া যায়, ওটাও ইউজ করতে পারেন ড্রাই ক্যানবেরির জায়গায়। আর ওয়ালনাট দিয়েছি 50 গ্রাম। আর এখানে কিছু সালাদ লিভস উপরে দিয়ে দিলাম, এটা আপনাদের স্বাদ মতো। তারপর আমি ড্রেসিংয়ের জন্য এখন দিব ডিজন মাস্টার্ড 1 টিস্পুন। আপনারা ডিজন মাস্টার্ড না থাকলে ইংলিশ মাস্টার্ডও ইউজ করতে পারেন। তারপর দিচ্ছি সুগার 1 টেবিল স্পুন, আর দিব ভিনেগার 2 টিস্পুন। আর সবচেয়ে লাস্টে দিব অয়েল 2 টিস্পুন। তারপর আপনারা ভালো মতো সব উপকরণ একসাথে মিক্স করে নেবেন। আপনারা এই সালাদ বাচ্চাদের অথবা বড়দের লাঞ্চ বক্সেও দিতে পারেন, খুবই রিফ্রেশিং একটা সালাদ। আর ধনা পাতাগুলো আপনারা এরকম ডাল থেকে ভেঙে নেবেন, খালি পাতাগুলো ইউজ করবেন। তারপর যে ড্রেসিংটা আমি রেডি করেছি ওটা আমি উপরে দিয়ে দিব। আর ম্যাঙ্গোটা আপনারা চেষ্টা করবেন একটু শক্ত দেখে নিতে, একদম সফটটা নেবেন না, একটু ক্রাঞ্চি যেমন থাকে। আর ভালো মতো সব একসাথে মিক্স করে দিবেন। আর সব শেষে ধনা পাতা উপর দিয়ে ছড়িয়ে দিবেন। তৈরি হয়ে গেল মজাদার ম্যাঙ্গো সালাদ। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আজ এতটুকুই, আল্লাহ হাফেজ।